যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান ও ডেমোক্রেট দলের প্রার্থিতা বাছাইয়ের ভোটাভুটি বা সুপার টিউজডেতে ব্যাটল গ্রাউন্ড স্টেট ভার্জিনিয়া ও নর্থ ক্যারোলিনা সহ বেশিরভাগ অঙ্গরাজ্যে প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে জয়ের পথে জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা বাধায় তার চূড়ান্ত মনোনয়ন প্রায় নিশ্চিত। মেরিল্যান্ডে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সুপার টিউজডেতে জয়ের আশাবাদও জানিয়েছেন তিনি। বাইডেন বলেন, আগের পাঁচটি নির্বাচনে টানা জয় পেয়েছেন তিনি। আর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সুপার টিউজডেতে জয় পেতে দৃঢ় আশাবাদী। তার প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালির জন্য মনোনয়ন প্রাপ্তির শেষ সুযোগ এটি। গুরুত্বের বিচারে দলীয় মনোনয়ন প্রাপ্তিতে সর্বোচ্চ 15টি অঙ্গরাজ্যে প্রার্থী বাছাইয়ের ভোট বা ককাস হয়। এই দিনটিকে বলা হয় সুপার টিউজডে। প্রথমে ভার্জিনিয়া অঙ্গরাজ্যে স্থানীয় সময় মঙ্গলবার ভোর 6টা নাগাদ ভোট কেন্দ্র খুলে দেয়া হয়। সুপার টিউজডেতে এবারের আলাবামা, আলাস্কা, আরকানসাস, ক্যালিফোর্নিয়া, কলোরাডো, মেইন, ম্যাসাচুসেটস, মিনেসোটা, ওকলাহোমা, টেনেসিস, টেক্সাস, ইউটা, নর্থ ক্যারোলিনা, ভারমন্ট, ভার্জিনিয়া অঙ্গরাজ্য ছাড়াও আমেরিকান টেরিটরি সোমাওতে ভোট হয়েছে।